আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মায়ের ভালোবাসা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি, এগুলো হলো গরুর মাংসের কিমা। তো গরুর মাংসের কিমা আমি একটু সামান্য বুটের ডাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে সব মশলা দিয়ে, মাংসের সব মশলা দিয়ে আমি কিমা সিদ্ধ করে একটু ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি এটা দিয়ে কাবাব বানাবো। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনে পাতা, আর এখানে আছে আমার টেস্টিং সল্ট, আর এখানে আছে টোস্টের গুঁড়া। তো এগুলো দিয়ে আমি এখন এই কাবাবগুলো বানাবো। তো আমার ভিডিওতে কাবাব কীভাবে বানাতে হয়, কিমা কীভাবে সিদ্ধ করেছি সেই ভিডিওটি আমার দেওয়া আছে। তো এই কারণে আমি একটু সংক্ষেপে দেখালাম। তো এই খাবারগুলো আমার ভাই অসুস্থ ভাইয়ের জন্য আমি পাঠাবো, আরও কিছু রান্না করেছি, তো সেগুলো আমি ভিডিওতে দেখাবো। তো এখন আমি কাবাবগুলো একটু বানিয়ে নেব। তো কীভাবে বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো মাংসগুলো আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এগুলা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা আর ডিম দিয়ে মাখিয়ে নেব। তো পেঁয়াজ আর ধনে পাতাগুলো আমি আগে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। কাঁচামরিচ, ধনে পাতা আর পেঁয়াজ তো আমি একবারে মাখিয়ে নিয়েছি, এগুলো এখন আমি এখানে মিশিয়ে নেব। তা আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিব সামান্য পরিমাণে। তা আপনারা চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন। তা আমি ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা। তো আমার মাংসের মশলা সব দিয়েই আমি এই মাংসগুলো, কিমাগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এখন আর আমার বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর আপনারা চাইলে দিতেও পারেন, যদি একটু সিদ্ধের সময় কম দেন তাহলে আপনারা একটু কাঁচা দিতে পারেন। তো আমি একবারে দিয়ে দিয়েছি, এই জন্য আমি আর এখন কোনো মশলা দিব না। এখন কাঁচামরিচ, ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো মিশিয়ে নিব। তা আমি কুসুমগুলো দিব না, কুসুমগুলো দিলে ভাজার সময় একদম ফেনায় ভরে যায়, এই জন্য আমি কুসুমগুলো আলাদা উঠিয়ে নিই। তো এরকম করে আমি আলাদা করে কুসুমগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে মাখিয়ে কাবাবগুলো বানাবো। তো ডিমগুলো দিয়ে আমি মাংসটা, কিমাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি কাবাবগুলো বানিয়ে নিব।
এগুলো টোস্ট আমি গুঁড়া করে নিয়েছি, টোস্টের গুঁড়া। তো ডিম দিয়ে আমি এগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন আমি কাবাবগুলো বানিয়ে নিব। তো আমি এরকম করে একটু টোস্টের গোড়া দিয়ে এইভাবে বানিয়ে নিব। তো এই কাবাবগুলো আমি এইভাবে সব কাবাবগুলো বানিয়ে নিব। তো কাবাবগুলো আমি এইভাবে বানিয়ে নিব, আর কিছুক্ষণের জন্য আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপর আমি কাবাবগুলো ভেজে নিব। তো চুলা আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো এখন আমি ফ্রিজ থেকে কাবাবগুলো বের করে নিয়েছি। তো এইভাবে একটু কিছুক্ষণের জন্য কাবাব রেখে দিলে টোস্টের গুঁড়াগুলো একদম সেট হয়ে যায় ঠিক মতো, আর তেলটাও নষ্ট হয় না। তো এই জন্য আমি কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি ভেজে নিব কাবাবগুলো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন কাবাবগুলো দিয়ে দিব একটা একটা করে। তো গ্যাসের সমস্যা, এই জন্য কাবাবগুলো আমি সিলিন্ডারে এখন ভাজবো, সিলিন্ডার গ্যাস দিয়ে। তো সবগুলো কাবাব আমি এইভাবে বেছে নিব। তো কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন কাবাবগুলো উঠিয়ে নিব, আর সব কাবাবগুলো আমি এইভাবে লাল করে বেছে নিব। তেলটা ভালো করে গরম করে একটু আস্তে আস্তে করে এরকম লাল করে আমি সবগুলো কাবাব ভেজে নিব। তো কাবাবগুলো আমি ভেজে নিয়েছি। তো আমি এখন পরিবেশন করে দেখালাম। তো আমার ভাইয়ের জন্য এই রান্নাগুলো আমি আজকে অসুস্থ ভাইয়ের জন্য নিব, সেজন্য এই রান্নাগুলো করেছি। তো এখানে আছে চিংড়ি মাছ ভাজি, এখানে আছে করলা ভাজি, আর এখানে আছে একটু গুড়া মাছ রান্না, আর এখানে আছে মুরগির মাংস রান্না। তো আমি পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্টস করে
করবেন, আর সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।